আজকে আমি বানাবো মসুর ডালের বড়ার ডালনা। এখানে 100 গ্রাম মসুর ডাল আমি বেটে নিয়েছি শিলে। দুটো ডিম আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো ডাল বাটার মধ্যে দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি একটা লঙ্কা কুচি, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গ্রেট করা ডিম। দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমার সব মাখানো হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। বড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন। আমার তেল গরম হয়ে গেছে, বড়াগুলো এবার আমি উল্টে দেব। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে, এই রেসিপিটা বাড়িতে যদি কেউ ট্রাই করে অসাধারণ লাগবে। এর স্বাদ এতটাই দুর্দান্ত যে মাছ মাংস স্বাদকে হার মানাবে। বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে, বড়া আমার হয়ে গেছে ভাজা, তুলে নেব। বাকি বড়াগুলো আমি সেম ভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে ডিম কিন্তু ফাটে, সেদিকে খেয়াল রাখতে হবে ফেটে যেন হাতে বা গায়ে না পড়ে। সাদা তেলটা আমি ঢেলে রাখবো অন্য বাটিতে বা কিছুতে, কারণ আমি সরষের তেলে রান্না করবো, রান্নাটা সরষের তেলেই হবে। কড়াই দিয়ে দেবো আমার পরিমাণ মতন সরষের তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো সামান্য লবণ। আর আমি লবণ দেবো না তরকারিতে, ভালোভাবে মিশিয়ে নেবো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি,
এবার দিয়ে দেব 6 টুকরো সিদ্ধ করা আলু। আমি আলুটা আগে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। ঝোলটা ফোটা পর্যন্ত আমি তরকারিটা ঢেকে রাখবো। ঝোল ফুটে গেছে ভালোভাবে, এবার বড়াগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে ঢেকে দেব, এইভাবেই 3-4 মিনিট রান্না করে নেব। বড়াগুলো নরম হয়ে যাবে 3-4 মিনিটের মধ্যে, ততক্ষণ ঢেকে রাখবো। হয়ে গেছে আমার 4 মিনিট, এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দেব। গরম মশলা না দিয়ে ধনে পাতাও দেওয়া যায়, যে গরম মশলা পছন্দ না করবে সে ধনে পাতাও দিতে পারবে। আর 2 মিনিট এইভাবে আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রাখবো তরকারিটা। 2 মিনিট পরে ফিরে আসবো। হয়ে গেছে আমার 2 মিনিট, রেডি হয়ে গেছে আমার ডাল বড়ার ডালনা। এবার আমি নামিয়ে নেবো।